আসসালামু আলাইকুম আপুরা। আচ্ছা ওকে, আপনাকে স্পোকেন ইংলিশের কয়েকটি কোয়েশ্চেন করবো, আপনি যদি তিনটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটি পুরস্কার রয়েছে। আপনি কি এগ্রি প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য এবং পার্টিসিপেট করার জন্য? কুইজে কে দিবেন? তিনজনই দিলে হবে, সমস্যা নাই, নো প্রবলেম। ওকে রেডি, তিনজনই কিন্তু গিফট পাবা, রেডি। আচ্ছা ওকে, আপনারা কোন ক্লাসে পড়েন? আপনারা সবাই কি ইন্টার ফার্স্ট ইয়ার পড়েন? আর আচ্ছা উনি, আচ্ছা ওকে, তাহলে তো আপনারা অনেক ভালো ইংলিশ পারেন। যাই হোক, তাহলে দেখি তিনজনই বা তিন ফ্রেন্ডই কি পারে ইংলিশ প্রশ্নের উত্তর দিতে এবং কুইজগুলো কুইজের পুরস্কার জিতে নিতে। রেডি, হুইচ ইজ ইয়োর ফেভারিট বুক? বুক ইয়া বন্ধুরা দেখেন, বোন দুটি দুই বোন কিন্তু সুন্দরভাবে প্রথম প্রশ্নের উত্তরটি দিয়ে দিল। তাদের ফেভারিট বুক হচ্ছে গিয়ে ইংলিশ, তার মানে তারা ইংলিশে অনেক ভালো দক্ষ। আচ্ছা সেকেন্ড কোয়েশ্চনটি দেখি আপনারা দিতে পারেন কিনা। হুইচ ইজ ফেভারিট কালার? তাহলে দুইটি প্রশ্নের উত্তর কিন্তু বোনেরা খুব ভালোভাবে দিয়ে ফেললো, দেখ তার প্রশ্নের উত্তর কিভাবে পারেন। ওকে রেডি, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? টু ব্রাদার্স। মাই নো, এভাবে না, পুরোপুরি অ্যান্সার দেন। মাই ফ্যামিলি। আরেকটা কোশ্চেন করি, হাউ মেনি ব্রাদার্স সিস্টার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? মাই ফ্যামিলি ইজ হ্যাভ টু ব্রাদার্স। আবার বলেন। উত্তরটা হবে গিয়ে আই হ্যাভ ওয়ান, অনলি ওয়ান ব্রাদার, সিস্টার কয়জন? ওয়ান সিস্টার। হ্যাঁ এইরকম উত্তরটা হবে, আই হ্যাভ অনলি ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। ওকে, মাই ফ্যামিলি হবে না, এটা উত্তর কী হবে? যে আই হ্যাভ অনলি ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, দ্যাটস ইট। আচ্ছা ওকে, যাই হোক, আপনারা খুব সুন্দরভাবে কিন্তু তিনটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন, আপনারা কিন্তু পুরস্কারটি পাচ্ছেন। আপনি কিন্তু অংশগ্রহণ না করাতেই কিন্তু আপনার আমরা দুজনকে এই পুরস্কারটি দিয়ে দিচ্ছি। যাই হোক, আচ্ছা আপনার ফিলিংস কেমন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? গুড, ভালো। আচ্ছা আপনারা কি, আপনারা নিশ্চয়ই বলেছেন থ্যাংক ইউ। দেখেন বন্ধুরা, তিনটি বোনের মধ্যে দুটি বোন খুব ভালোভাবে ইংলিশ প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিল, তারা কিন্তু অলরেডি পুরস্কারও পেয়ে গেছে।